এবার হোস্টেলে কাঁদিয়ে চললো ছোড়া, একেবারে যার নাম দিলেশ, শ্বশুর টাকা দিচ্ছে 5 বছর। ফিরে যখন আসবো রসিক লাল মুখোজ্জে এবিসিডি এফজি নামের পেছনে সব ইয়া খেতাব, বুঝলে? আরে না রে না, তোরা কি দুদিন শুন, শ্বশুরের ভাতে রাখবে বাবাকে বান্ধাই না, ও তোদের একটু খেয়ে দেবার জন্য বললো। কি হয়েছে বলো না, কাঁদছো কেন? আর বাবা, ভদ্রলোকের ছেলেদের ব্যাপার স্যাপারই আলাদা, গরিব মানুষ দুধ বেঁচে খায়, তার উপর কিনে এমন তো বলে ধনীটাকে দিয়ে দিতে, ছোড়ারা নষ্ট চন্দ্রদিনে চড়ই ভাতি কোথাবে, বারণ করা অমনি কোন ভাগে হিড়ির করে টেনে নিয়ে গেছে বটে। এখানেও তো নেই, কে করে খুঁজে বার করতেই হবে, চটপট দশ চারটি ছুটি যা। এবার পাটা তোমায় খাবো, আর খাবো আর মাংস খাবো, চামড়া দিয়ে লোক ঠকাবো, এবার পাটা তোমায় খাবো। কোথাও নেই রে, লেগ গাড় গাড়া খাই, দাঁড়া আমি ওদিকটা দেখে আসি, তারপর এগুলো না বাবেলটা কিরে একদম বদলে গেল রে। তবে বল জয় মা কালী পাঠা বল। Well, who is he? This is my husband's daughter. This is my daughter's husband. Ah. Your most obedient student. Shall I? You mean pupil? Yes, pupil. Captain? He seems a smart boy. Yes. What's your name? Kena? Again? I said, what's your name? তুমি কি বললে? করে কথা বলো, শেষে দেখি তোমার বাবা খালি আমায় চোখটি পিছিয়ে রাখছে, বুঝে ফেললো? তোমার দেখো
পূজ্য মশাই, সেই জন্য এবার সুদে আসলে ওষুধ করিয়া লইব, প্রস্তুত থাকিবেন। কি সরস, এ বেটা বলছি মা, তোমার সই সরস্বতী? এই যে কেমন আপনাকে, আপনি বিয়ে হতে না হতে বউটার কাছে তো শুনিয়ে চান বানিয়ে দিয়েছেন, রাত্রে ঘুমাতে দিয়েছেন না যে? আমার কথা স্পষ্ট কথা, যে বর বউকে বিয়ে পর রাত্রে ঘুমোতে দেয় সেবার বরই নয়। এই যে আমার বর, বিয়ের পর থেকে আজ অব্দি দুটোকে পাতা এক করতে দিলে না, এর নাম কি জানিস? প্রেম। দেখ করে দেখ লেখা আছে, এখন নয়। কিছু মনে করো না ভাইয়া, ঘরে যা ছিল তাই দিলাম। আমার বর তোমার শ্বশুর বাড়ি নেমন্তন্ন খেতে গেছে। তুমি নিয়ে এখনো পাগল? আমার শাঁসানো জামাই ছাড়ে এখনো না? রোজ রাতে বউকে পড়ে শোনাবে, আমি সকালে এসে ধরবো। যদি শুনি ফাঁকি দেওয়া হচ্ছে তো আমার নাম সরস্বতী, মনে থাকে যেন। এই বেদিকের বই, হ্যাঁ এই যে লেখা রয়েছে, নরনারী গভীর সম্পর্কের ইন্দ্রজাল রহস্য। ইন্দ্রজাল মানে কি? দেখি দেখি, অদৃশ্য নায়িকা আসছি না? তাহলে আর দেখতে হবে না, রোজাতে এখান থেকে অন্তাকে একবার করে। কি হলো? ও বই পড়তে হবে। কেন? ও বই, ও বই আমি জানি। বেশ তাহলে পিতৃরাষ্ট্র নিয়ে এসো, দুজনে মিলে পড়ি। হ্যাঁ, ম্যাজিক শিখে কি আর পীর হওয়া যায়? তাহলে তো পিতৃরাজের ভাবনাই ছিল না। জয়চন্দ্র শ্রাম্য সভা ডাকলে চারদিকে সোলজার বসাবে, ভাবলে ওই যে পৃথ্বীরাজকে থাকনা দেবে। কিন্তু পৃথ্বীরাজ সেই না, সংযুক্ত মাটির দরমানের গলায় মালাটি দিয়েছে, নিকট থেকে বীরের মতো লাফিয়ে পড়ে কড়াক 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 কড়াক। কি হলো দাও? Meet a man in the morning, you say, good morning. At any time of the day, you say, good day. After lunch, it's good afternoon. And in the evening, it's good evening. Is that clear? Now, let's give it a try. What do you say when you meet a man in the morning? What do you say when you meet a man in the morning? তখন বিজয় বসন্ত কহিল, মণিমালা প্রেয়সী আমার, আমি তোমাকে ভালোবাসি ভালোবাসি ভালোবাসি। শুনেছ জায়গা লাগি? এই কথা শুনিয়া মণিমালার নয়ন কমল নিমিলিত হইয়াছিল, রক্তবর্ণ অশ্রুধী ছটফট করিয়া কাঁপিতে লাগিল, আপন মৃণাল বুঝে প্রাণেশ্বরের কণ্ঠ বেষ্টন করিয়া বলিতে লাগিল, হৃদয়নাথ আমি তোমার, আমি তোমার। নারী চারি প্রকার, হস্তিনী সংখিনী চিত্রাণী উদ্দিনী। ওই নারী ভূগোলরূপ বিলাসপ্রিয় এবং পুরুষ সন্দর্শনে তাহাদের মনে বৎসরের সকল ঋতুই বসন্ত ঋতু বলিয়া মনে হয়।